আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন ঘোরাঘুরি করতে বের হচ্ছি। আমার সাথে আছে আমার ছেলে তাসিন, আর সবাই এখন সামনে আছে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। তাসিন, আজকে ঈদের দ্বিতীয় দিন না? আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা পরিবারের সবাই ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। আমাদের সাথে এই তো আমরা সব ফ্যামিলি মেম্বার্স। কোথায় যাচ্ছি দেখতে থাকেন ইনশাল্লাহ। যা যা করছি সব কিছু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন লাইক দিয়ে। ঈদের পরের দিন রাস্তাঘাট একদম ফাঁকা, তাই খুব সহজে যেতে পারছি। তিনজন বসছে পিছনে, আমি, আমার বড় ছেলে তাসিন, বড় ছেলে নাটক, আর হচ্ছে স্নিগ্ধা, আর সামনে বসছে হচ্ছে আমার ছোট জন, বসছে আমার ছোট আদি আর আদির বাবা। হ্যাঁ, ছোট না ও আদি, ছোট না আদি, তো অনেক বড়। হ্যাঁ, আদি অনেক বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা যাই বিজয়নগর না, আমরা আছি এখন কাকরাই, বাট আমাদের আসতে অনেক অল্প সময় লেগেছে। রাস্তাঘাট আজকে একদম ফাঁকা, গতকাল ঈদের দিনও কিন্তু এর চেয়ে বেশি রাস্তাঘাটে জ্যাম ছিল, কারণ রাত্রেবেলা বের হয়েছিলাম তখন দেখতে পেরেছি। আর এখন হচ্ছে আমরা রমনা পার্কে যাব মেবি। শিশু পার্কে যাই, রমনা পার্কের ভিতরে শিশু পার্ক, শিশু পার্ক দেখা যাচ্ছে গাড়ি থেকে, আমার খুব প্রিয় জায়গা। ঠিক আছে, এখন যাচ্ছি রমনা পার্কে। এই গেটটা বন্ধ, রমনা পার্কের এই গেটটা বন্ধ, তো আমরা হাইকোর্টের সামনের গেট দিয়ে যাবো। তো আমরা রমনা পার্কের এই গেটে আসছি, এটা কোন গেট বলতে পারবো না, বাট প্রচুর মানুষ, অনেক অবাক লাগছে। কালকে একটা পূর্বে দেখেছিলাম যে রমনা পার্কের সামনে এতটা ভিড়, তো আজকেও দেখতে পাচ্ছি অনেক ভিড়। এখন আমরা নেমে নেই, প্রচুর প্রচুর মানুষ, এত মানুষ, অবাক কাণ্ড কারখানা। এবার মনে হয় গ্রামে কেউ যায় নাই, ঢাকা শহর ছেড়ে, ঢাকা শহর ছেড়ে কেউ যায় নাই, সবাই ঢাকাতেই আছে। এখন রমনার মধ্যে এত ভিড়, অন্য জায়গায় তো আরও হবে। ভিতরে যাই দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, এত অসংখ্য মানুষ। এর আগে ঈদের পরের দিন আসলে এবার বের হওয়া হয়নি, তো এবার বের হলাম। দলে দলে লোকজন আসছে, অনেকদিন পর রমনা পার্কে আসলাম, আর এসে অনেক ভালো লাগছে। আগে অনেক আশা হতো, সবুজের সমারোহ খুবই ভালো লাগে এই জায়গাটায় আসলে, বাট আশা হয়নি। এখন অনেক ব্যস্ততা, এখন সেজন্য আর আশা হয়নি। গেটের মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, এত প্রচুর মানুষ, সবাই ঈদের আনন্দ করার জন্য এখানে চলে আসছে মনে হচ্ছে। অনেক ভালো লাগছে আজকে রমনা পার্কে এসে। একটু ঘুরনা দিয়ে পুরো পার্কটাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ লুকোনি, আমার দাদা আছি, তোমার কোথায়? আর আমরা এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার খালা খালু আসবে ওনাদের জন্য, ওরা পিছনের গাড়িতে আছে, তো অপেক্ষা করতেছি আর কি। আমরা সামনের দিকে হাঁটছি, আর হাঁটার সময় রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ, আর গাছ দেখতে আমার অনেক ভালো লাগে। গাছগুলো দেখছি আর উপভোগ করছি, অনেক প্রশান্তি পাচ্ছি। এই তো আমরা এখন সামনে এগুচ্ছি, তোমরা দুষ্ট করতেছো কেন? এটা হচ্ছে একদম লেকের পার চলে আসছি, তো লেকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে লেক, আর লেকটা আগের মতো এখন নেই, আগে অনেক সুন্দর ছিল, বাট এখনও সুন্দর কিন্তু একটু পরিবর্তন করেছে। আর এখানে একটা ব্রিজ দিয়েছে, তো ব্রিজ দেওয়ার পর আর আসা হয়নি। অনেক অনেক বছর পর রমনা পার্কে আসছি, আর এখানে প্রচুর লোক হলেও জায়গাটা কিন্তু অনেক, কী বলবো, প্রশান্তিময় একটা জায়গা, কারণ এত গাছপালা, গাছপালার নিচে বসে থাকতেও কিন্তু অনেক আনন্দ। সবাই জায়গা নিয়ে বসে আছে,
খেলা করছে, হাঁটাহাঁটি করছে, গল্প করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আপনাদেরকেও দেখাচ্ছি যাতে একটু উপভোগ করতে পারেন, কারণ অনেক সময় অনেকেই বাসা থেকে বের হয়, বসে থেকে থেকে টিভি বা মোবাইলে কারো ব্লগ টক দেখে আনন্দ উপভোগ করে থাকেন। তো আমার এই ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমরা হচ্ছে বাসা থেকে 4টার সময় বের হয়েছিলাম, আর এখন 4:30 মতো বেজে গিয়েছে। সবাই বেশ মজা পাচ্ছে, খোলা আকাশের নিচে মুক্ত বাতাস, আর হচ্ছে অনেক গাছপালা, সবুজ গাছপালা, ভালো তো লাগতেই হবে। আর প্রকৃতির কাছে আসলে পরে সবারই ভালো লাগে। লেকের পাড়ে অনেকেই বসে আছে, বসে বসে গল্প করছে, মাঠেও কিন্তু বসছে। আমি একটু লেকের কাছে যাচ্ছি, কাছ থেকে লেকটা দেখাচ্ছি। পানি সবুজ পানি, টলমলে পানি না, সবুজ পানি, স্বচ্ছ পানি বলা যায় না। এর কারণ হচ্ছে লেকের উপরে কিন্তু প্রচুর গাছ, সেই জন্য পানিগুলো কিরকম সবুজ সবুজ লাগছে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক চমৎকার, সুন্দর বাতাস আছে আর আকাশটাও একটু মেঘলা মেঘলা, চারপাশেই শুধু মানুষ। আর খুশিটাকে আরও বেশি করার জন্যই এই ঘোরাঘুরি। পেছন থেকে একটু লেকটা দেখাচ্ছি, আর ওই পাশে কত মানুষ। এখানে আসার পর এত ভালো লাগছে, ওয়েদারটা কত চমৎকার দেখতে পাচ্ছেন, এত বাতাস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। ঈদের দ্বিতীয় দিনটা আসলেই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটাচ্ছি। সকাল থেকে তো কিছুই করা হয়নি, আজকে একদম অবসর, আর বিকেলবেলা বের হয়ে গেলাম। ওই তো মাঠের মধ্যে এক একজন এক এক পাশে ছড়ায় ছিটায় আছে। এখানে আসার সময় বল নিয়ে আসছে, আর এই তো বল দিয়ে এখন বাচ্চারা সব খেলছে। এটা হচ্ছে খালার ছেলে আয়ান, খালা চলে আসছে, খালু চলে আসছে, আর দুই ছেলে, খালা খালুর দুই ছেলে, এখন সবাই ফুটবল খেলছে। ছোট্ট বাবুটা এসে জয়েন করেছে, ছোট্ট বেবিটা এসে ওদের সাথে খেলা করছে। ওনারাও ঈদের পরের দিন ঘুরতে আসছে, তো বাচ্চারা এখানে কিন্তু সবাই খুব মজা করে। বাবুটা খেলছে, তুমি খেলতে পারো বাবু? এই তো কি সুন্দর কি করছে, আসো, এই ভয় পাবে তো বাবু, আসুন কিছু করো। বাচ্চারা প্রচুর খেলাধুলা করছে, এখন হচ্ছে আনারস খাচ্ছে আর পেয়ারা খাচ্ছে। আনারস খাই, আসুন কি খাও, পেয়ারা আমার হচ্ছে, বাদামও কেনা হয়েছে। আনারসটা অনেক মিষ্টি, আনারসটা কিন্তু অনেক মজা। এবার আমরা সামনের দিকে যাচ্ছি হচ্ছে ব্রিজের দিকে, ব্রিজে উঠবো। এখানে অনেকক্ষণ খেলাধুলা করছে, কিছুক্ষণ দাঁড়াইছিলাম, হ্যাঁ আমরা এখন ব্রিজের দিকে যাব। যেতে যেতে চোখে পড়ল রমনার বটবন, যেতে যেতে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে রমনার বটবন, বিশাল গাছ, বট গাছ, আর নিচে বসার জায়গা রাউন্ড করা। আজকের দিনটা আমরা এগুলো খেয়ে খেয়ে পার করে দিচ্ছি না, ভীষণ মজা। লবণ নিয়ে আসি, লবণ, আমি আবার লবণ বেশি খাই। আম খেতে, কাঁচা আম খাওয়ার মজাই আছে। আর আমি ব্লগ করার ধান্দায় আছি, আর এই হচ্ছে লেক, লেকের পাড় দিয়ে এখন হাঁটছি ব্রিজে যাবো বলে। আমি সবার পিছনে আছি, ওই তো সামনে সব। আমরা রমনার ব্রিজে চলে আসছি, আমাকে পিছনে রেখে সবাই সামনে চলে আসছি। সবাই আমরা ছবি তুলতেছি, হ্যালো, গ্রুপ ছবি তুলতেছি, ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দেবো। তাহসিন, আমরা সবাই গ্রুপ ছবি তুলেছি, একা একা তুলেছি, ছবিগুলো ভিডিও শেষে দিয়ে দিব না,
সবাই তাহলে দেখতে পাবেন। তাহসিন অনেক মজা করতেছে, তাহসিন অনেক মজা করতেছে আজকে, আদিয়ানা অনেক মজা করতেছে, আমরা সবাই অনেক মজা করতেছি। আসলে ঈদের মজাটা দ্বিগুণ করার জন্য মনে হয় রমনা পার্কটা বেস্ট। লেকের এই ব্রিজের কাছে এসে সবাই যে যার মতো ছবি তুলছে। এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে ঈদের মজাটা কতটুকু হচ্ছে। রমনা পার্কেই মনে হচ্ছে ঈদের সব মজা। ঈদের মজা কি তাহলে রমনা পার্কেই? এই যে এখানে তাসিনা তাসিনার টুপি তুলতেছে, আর কালা খালু তুলতেছে, আদিয়ান তুলতেছে, আমরাও তুলেছি ছবি। কারণে মনে হয় এত বেশি ভালো লাগা কাজ করছে। অনেক সময় ওই জায়গাটা দাঁড়িয়ে থেকে ছবি তুললাম, তো এখন আবার সামনে হাঁটা দিচ্ছি। শুধু হাঁটবো আর দেখবো, এটা সেটা উপভোগ করবো, প্রকৃতি উপভোগ করবো। এদিকে কতটা ভিড় দেখতে পাচ্ছি, আমরা এখন লেকের বিচ থেকে বের হয়ে যাচ্ছি। তো আর মনে হয় বেশিক্ষণ রমনা পার্কে থাকা হবে না, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে। আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, এখন কিন্তু অনেক ভিড়। আচ্ছা ওই মাঝে যাবা, অনেক সুন্দর অনেক সুন্দর বাবলগুলো ছাড়ছে, কি ভীষণ ভালো লাগছে। চমৎকার একটা দিন কাটালাম, ঈদের পর দিনটা অনেক ভালো লাগা কাজ করছে আজকে। আদিয়ান একটা কিনেছে এগুলো। গাঁদা ফুলের মালা, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তিনটা কিনেছে, একটা হচ্ছে সিকদার জন্য, একটা হচ্ছে আমার খালার জন্য, আর একটা আমার জন্য। কোথায় পড়বো, মাথায়? এই তো গাঁদা ফুলের মালা কিনে দিল, এটা মালা না, এটা ঠিক মাথার ব্যান্ড মনে হয়। কোথায় পড়ি? তা আমরা এখনই রমনা পার্ক থেকে চলে যাচ্ছি। এই যে আমরা তিনজন, কেমন ভাইয়া? এটা তিনজন গাঁদা ফুলের মালা মাথার ব্যান্ড বানিয়ে নিয়েছি আর পরেও নিয়েছি। আর আমাদের রমনা পার্কে বেশিক্ষণ থাকা হবে না, এখন আমরা খুব সম্ভবত বেলি রোডের দিকে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমার আজকের ব্লগটা মূলত ঈদের পরের দিন বাসা থেকে বের হয়ে কোথায় এসেছি, কী মজা করছি। তো আমরা মেইন রমনা পার্কে এসেছি, মজা করলাম, অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, ছবি তুললাম। তো এটাই আমার আজকের ভিডিওর মেইন বিষয়। সো আমি এখান থেকে আমার ভিডিওটা আজকে শেষ করব, আর এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন, আর আপনাদের ঈদও কেমন যাচ্ছে জানাবেন। সবাই নিশ্চয়ই অনেক মজা আনন্দ করছেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, ঈদে আরও বেশি বেশি মজা করবেন, ঘোরাঘুরি করবেন। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভীষণ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর।